জার্মানি থেকে বরিশালের পর প্রেমের টানে সুদূর ইন্দোনেশিয়া থেকে লক্ষ্মীপুরের রায়পুরে ছুটে এসেছেন ফানিয়া আই অপ্রেনিয়া নামের এক তরুণী। 7 মার্চ বিকেলে তিনি ঢাকায় আসেন। রায়পুরের রাসেল আহমেদকে বিয়ে করবেন ফানিয়া। প্রেমিক রাসেল আহমেদ রায়পুরের রাখালিয়া গ্রামের বাসিন্দা। তিনি রাখালিয়া গ্রামের মনির হোসেনের ছেলে ও পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী। বর্তমানে রাখালিয়া গ্রামে অবস্থান করছেন ফানিয়া। ফানিয়া ইন্দোনেশিয়ার দ্বীপক এলাকার পাউদি হেলমি ও ফিসুন ইয়াদি ইসনাওয়াপির মেয়ে। তিনি সেখানকার একটি কল সেন্টারে চাকরি করেন। 8 মার্চ রাসেল আহমেদের সঙ্গে কথা হয়। তিনি বলেন, 4 বছর আগে ফেসবুকে ফানিয়ার সঙ্গে তার বন্ধুত্ব হয়। এরপর থেকে তাদের প্রতিদিনই কথা হতো, ভিডিও কলে দুজনের দেখা হতো প্রতিদিন। সম্প্রতি তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, এজন্য ফানিয়া বাংলাদেশে এসেছেন। গ্রামের বাড়িতে আসার পর থেকে আশপাশের লোকজন তাকে দেখার জন্য ভিড় করছেন। রাসেল আহমেদ বলেন, আমরা বিয়ে করব, ফানিয়াকে নিয়ে এখানে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছি, তবে এটি সময়ের ব্যাপার, কারণ ফানিয়া এখন 2 মাসের জন্য এসেছে, তাকে আবার ইন্দোনেশিয়া চলে যেতে হবে। পরবর্তী সময়ে তাকে স্থায়ীভাবে বাংলাদেশে থাকার জন্য ব্যবস্থা নেওয়া হবে। ফানিয়া বলেন, রাসেলকে আমি অনেক বেশি ভালোবাসি, তাকে বিয়ে করে স্থায়ীভাবে বাংলাদেশে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি, তবে আপাতত আমাকে আবার দেশে ফিরে যেতে হবে। মা বাবাকে বিয়ের বিষয়টি জানিয়েছি, তারাও সম্মতি দিয়েছেন। বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ বলে মন্তব্য করেন ইন্দোনেশিয়ার তরুণী ফানিয়া। বাংলা ভাষা বুঝতে পারেন বলেও জানান। ফানিয়া বলেন, এখানকার সবাই খুব মিশুক, আমার দারুণ সময় কাটছে। আমি বাংলা ভাষা বুঝতে পারি, তবে অল্প কিছু শব্দ বলতে পারি। ধীরে ধীরে বাংলা ভাষা আয়ত্ত করে সবাইকে তাক লাগিয়ে দেব। রাসেল আহমেদের মা বিলকিস বেগম বলেন, মেয়েটি খুব মিশুক, রাসেলকে ভালোবেসে সে অনেক দূর থেকে ছুটে এসেছে, সত্যি এটি অবাক করা ঘটনা। তিনি আরো বলেন, এখানে আসার পর থেকে মেয়েটি আমাদের সঙ্গে পরিবারের সদস্যদের মতো মিশে গেছে, স্থানীয়দের সঙ্গেও কথা বলে নিজেকে সবার সঙ্গে মানিয়ে নিচ্ছে। এর কিছুদিন আগেই সুদূর জার্মানি থেকে বাংলাদেশি তরুণের প্রেমের টানে বরিশালে ছুটে আসেন আলিসা থিওডোরা পিত্তা নামে এক নারী। প্রেমের সম্পর্কের সূত্র ধরে জার্মানির তরুণী আলিসাকে বিয়ে করেন বরিশালের যুবক শুভ। তবে সেখানে বিয়ের অনুষ্ঠান করা হয়নি, এজন্য বিবাহ বার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছেন। এই ঘটনার 2 দিন যেতে না যেতেই এবার লক্ষ্মীপুরে হাজির ইন্দোনেশিয়ার মেয়ে। তবে প্রেমের টানে বিদেশি তরুণীদের বাংলাদেশে ছুটে আসার ঘটনা নতুন কিছু নয়, বছরের পর বছর ধরে এটা চলে আসছে। তবে এত ভালোবাসা দেখিয়ে বিয়ের পর সংসার কতদিন টিকেছে সেটা বড় প্রশ্ন, সে প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। যাই হোক, বিয়ের পর কারো সংসার ভাঙুক, এটা কখনোই কারো কাম্য নয়। দোয়া করি এই বাংলাদেশি তরুণের সাথে ইন্দোনেশিয়ার তরুণীর সংসার আমৃত্যু টিকে থাকুক। যেহেতু 2 দেশই মুসলিম প্রধান, তাই তাদের মানিয়ে নেওয়া কিছুটা হলেও সহজ হবে, আর এই বিয়েটাও টিকবে বলে আশা রাখি। আপনারও তাই মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার ভাবনা। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। সবশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন।